আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আসলে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আমি আজকে নর্মাল যে ডেইলি ব্লগ, এরকম মানে নর্মাল একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে। অনেকদিন পর বাসা থেকে বের হতে পেরে আসলে খুবই ভালো লাগছে। এখন অনেকটা শিথিল করা হয়েছে আমাদের এখানে যে লকডাউনের যে সিস্টেমটা ছিল, লকডাউন ছিল সেটা আগের থেকে শিথিল করা হয়েছে। যদিও লকডাউন ছাড়াও আমার আসলে কম বেশি, শুধু আমি না সবাই কম বেশি বের হতে হয়েছে, কারণ আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যখন আমাদের দরকার হয় তখন তো অবশ্যই বের হতে হবে। না বের হলে তো আসলে এগুলো আমাদের বাসার সামনে অবশ্য অনেক নোটিশ টানিয়ে দিয়ে গেছে, যারা অক্ষম বা বয়স্ক বাজার করতে পারছে না তারা যদি ওই নাম্বারে ফোন করে দেয় তাহলে দেখা গেছে যে এখানে যে প্রশাসনের লোক আছে তারা বাজার করে দিবে, বা যে কোনো হেল্পের দরকার হলে তারা সেটা করে দিবে। তো আমরা যেহেতু মোটামুটি সুস্থ বা বাইরে বের হওয়ার মতো সুস্থ আছি, তো এই কারণে কিন্তু আমি আগেও অনেকবার বের হয়েছি, কোনো প্রবলেম হয়নি। শুধু যে প্রবলেমটা, প্রবলেম না আসলে, যেটা মেনটেন করতে হয়েছে যে সার্টিফিকেটের মতো একটা আছে, একটা ফর্মের মতো আছে আসলে, ওইটা ফিল আপ করে দেন বের হতে হবে এবং উল্লেখ করতে হবে যে কেন বের হওয়া হয়েছে এইসব আর কি। তো যারা এখনও হ্যান্ড স্যানিটাইজার আসলে খুঁজছেন, আমি আওশান যে মার্কেট সেই মার্কেটে এসেছি। আওশান মার্কেটে, এটা হচ্ছে শেষতর দিকে আপনার প্রেকত্ব যেটা সেখানে, তো যারা এর আশেপাশে থাকেন তারা আসলে এখানে আসলে আপনার হ্যান্ড স্যানিটাইজার যেটা সেটা পেয়ে যাবেন। তো আমার আসলে বাজার করা শেষ, এখন আমি বাস স্টপে এসে দাঁড়িয়ে আছি। বাস আসলে দেন আমি চলে যাব বাসায়। আজকের দিনটা একটু মেঘলা মেঘলা, কিন্তু বাইরে প্রচুর গরম, আসলে কেমন যেন সামার সামার একটা ভাব চলে আসছে। যদিও এখন গতকালকে খুবই রোদ ছিল, তো আমার বাস চলে এসেছে, আমি বাসে উঠে গেছি। বাসের মধ্যে কেউ ছিল না, আমি একাই ছিলাম আসলে। আর এখন মানে এমন একটা অবস্থা, বাসা যেতে খুব বেশি সময় লাগে না। আগে যেমন অনেক লোক ছিল, এখনও অত লোক বের হয়নি, তো কোনো স্টপে আসলে দাঁড়াচ্ছে না। একেবারে আমি সোজা আমার বাসায় এসে দেন পৌঁছে গেছি, মানে একেবারে। তো আমার হাজব্যান্ড চলে এসেছে আমাকে হেল্প করার জন্য, কারণ বাজার আমি সব একা একা বাসায় উঠাতে পারবো না। তো এটা আমার বাসার সামনে আর একটা পার্ক, এই পার্কটা হয়তো আপনাদের সাথে আমার দেখানো হয়নি। এটা বাসার পেছন সাইডে, মানে ওই মার্কেটে যখন আমি যাই মার্কেট থেকে আসার সময় তখন আমাকে এই বাসার এই পেছনের যে পার্কটা এখানে নামতে হয়। আমার বাসার সামনেও একটা ছোট পার্কের মতো আছে। তো আমি এখন বাসার দিকে হেঁটে চলে যাচ্ছি। মেঘ মেঘ, কিন্তু খুবই গরম, মানে কেমন একটা অস্বস্তিকর ভাব। আমি জ্যাকেট, মোটা জ্যাকেট পরে বের হয়েছি, তো আমার খুব গরম লাগছে আসলে। তো এটা আমার বাসার পেছনে ছিল, এখন আমি বাসার প্রায় সামনে চলে এসেছি। ওই যে সামনে আর একটা পার্ক দেখা যাচ্ছে, ছোট একটা পার্ক অবশ্য, মানে কিছু মানুষ বসা যায় এমন। তো বাসায় এসে পড়েছি, বাসায় এসে সোজাই ব্যালকনিতে চলে এসেছি। আমার এখানে কিছু আসলে এখন মানে বাসায় রোদ উঠছে আর বাসায় বসে থাকতে থাকতে আসলে ভালো লাগছে না, তো ভাবলাম এই জায়গাটা ক্লিন করে এখানে কিছু একটা করা যাক। মাটিটা যখন পড়ে আছে, তো আমি মাটিটা ক্লিন করে এখানে ধনিয়া পাতার যে বীজগুলো আছে ওইগুলো লাগাবো ভাবছি, কারণ এটা খুব কম সময়ে গ্রো হয় আর খুব অল্প জায়গা, তো খুব বেশি কিছু আসলে লাগানো যাবে না। তো এই কারণে ভাবলাম যে ধনিয়া পাতা যেটা সেটাই এখানে আমি লাগাবো। আমি এখানে কিছু মানে সাইডের যে ইয়াটা মাটিটা দেখা যাচ্ছে ওখানে চার পাঁচটার মতো কচুর যে মুখি আছে, সে কচুর মুখি থেকে অনেক সময় এরকম মাথা বের হয় না, তো ওইটা যখন বের হয়েছে তখন আমি লাগিয়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত সেগুলো হয়নি, মাটিটা মেবি ভালো না। তো আমি এখনই যে মাটিটা রেডি করে নিব ধনিয়া পাতার জন্য, মানে ধনিয়া পাতার যে বীজগুলো লাগাবো ওইটার জন্য। খুবই ড্রাই হয়ে আছে মাটিগুলো, পানি দিয়ে দেন আমি আগে সেট করে নিব মাটিটা, এরপরে পরের দিন হচ্ছে আমি ধনিয়া পাতাটা লাগাবো। আমি এখানে একটা আলু গাছ আছে, আলু গাছ না ঠিক, আলুতে একটু
কি বলে যে কুড়ির মতো গজাইছে, তো ওইটাও আমি আমি ক্লিন লাগাই করে দিব। ফেলেছি, পোকা ধরে এখানে গেছে আর আমার আমি গাছের ক্লিন মধ্যে, বুঝছো? করতেছি, আসলে সময় পাই না, এগুলো সেগুলো এইভাবে আমি করে ক্লিন থাকে করছি, করা হয় না। ক্যাকটাস তো এই কারণে ঘাস হচ্ছে, টাস খুব জমছে। বেশি যত্ন না নিলেও চলে। ওকে, তো আমার মোটামুটি ক্লিন করা শেষ। শেষ, এখন আমি ধনিয়া পাতার জন্য যে বেডের মতো আসলে যে মাটিটা, ওইটাকে পানি দিয়ে সেট করে রেডি করে নিব। পানি তো লাগবে, পানি দিয়ে আসলে মাটিটা রেডি করার পরে আমি ধনিয়াগুলো লাগিয়ে ফেলেছিলাম, বাট ওটা আমার ভিডিও করা হয়নি। তো ধনিয়াটা লাগানোর এটা দু সপ্তাহ বা তার থেকে একটু বেশি সময়ের পরে আসলে এই অবস্থা। তো আমার আলু গাছটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে, ধনিয়া পাতাও গজাচ্ছে, মানে দেখে আসলে খুবই ভালো লাগছে যখন কিছু করা হয় আর মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এটা ছিল, এটা তার আরও বেশ কিছুদিন পরে, মোটামুটি আপনার কি বলবো 1 মাস পরে মেবি, যেটা সেইটা আসলে 1 মাসের পরের রেজাল্ট। মাটিগুলো একটু রোদের কারণে ড্রাই হয়ে গেছে, তো আমি এটা আসলে ডেলি সন্ধ্যার সময় আসলে পানিটা দেয়া হয়। আলু গাছটা বেশ বড় হয়ে গেছে। আমি একটা পেঁয়াজের যে গাছ, মানে পেঁয়াজ থেকে যে কলির মতো বের হয়েছে, সেটাও লাগিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি দেখলাম আল্লাহর রহমতে সব কিছু থেকে একটা পজিটিভ রেজাল্ট। পেঁয়াজের কলিটা অনেক বড় হয়ে গেছে, আমার আলু গাছটাও বড় হয়ে গেছে, ধনিয়া পাতা মানে যেটা দেখে আমার হাজবেন্ডের মোটেও খুশি সহ্য গেলাম না? হচ্ছে না, সে চলে এসছে। আসলে কি যেন রান্না করা হয়েছে, তো ওইটার মাঝে এই ধনিয়া পাতাই তার দেওয়া হবে। আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, সেটা দিলে তার হবে না, এইটাই দিতে হবে। সে দি মানে তুলতেছে আর বারবার কি বলে নাকের কাছে নিয়ে আসলে ঘ্রাণ কম, শুকছে আর বলতেছে যে তোমার মানে তো খুব আর কেউ নাইস, পর্দা করতে পারে বাজারের না, থেকেও বুঝছো? খুব ভালো, গ্লাবলা। তো আমার আসলে খুব রাগ হচ্ছিল যে আমি আসলে এত কষ্ট করে, মানে বলে না যে কোনো কিছু আসলে নিজের হাত থেকে যখন করা আমার হয় হাতে তখন দিয়ে ওই দাও, জিনিসটার প্রতি আসলে একটু এক্সট্রা মায়া হয়ে আমি যায়, অফ তখন আসলে ওই ক্যামেরায় জিনিসগুলো বলতেছি, আমি আসলে বিহাইন্ড দ্য এটা সিন যখন করলে ভালো হইতো, বুঝছো? বোনা হয়েছে তখন মানুষ কিন্তু দেখতেছে আমরা যে এরকম ভিডিও খাবো করে, যেটা হচ্ছে খাওয়ার বিহাইন্ড দ্য উদ্দেশ্যে সিন। কিন্তু আসলে করা হয়েছে, কিন্তু তারপরে কেন জানি আমার দেখতেই ভালো লাগে। মানে আমি যে কখনো ছিঁড়ে নিয়ে আসব বা এগুলা খাবারে ব্যবহার গাছগুলো করব, যে শুয়াইয়া এরকম ফেলতেছে একদম, করতে ইচ্ছা করে না কেন জানি, জানি না শুধু আমার বেলায় এমন হয় নাকি সবার বেলায়। তো অনেক কথা, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সরাসরি কমেন্টস ভয়েস করে দেওয়া জানাতে টাইপ এটা, ভুলবেন বুঝছো? না। মনে আর করতেছি যারা এখনো আল্লাহ দিলে আমার চ্যানেলটি লকডাউন খুলে সাবস্ক্রাইব যখন ঘুরতে করেননি, যাব তখন প্লিজ ডাইরেক্ট সাবস্ক্রাইব যা করে ভয়েস আসবে বেল তাই বাটনটি দিবা, প্রেস করে দিবেন, যাতে না পরবর্তী হলে আমি নোটিফিকেশনগুলো ক্ষতি সবার করবো আগে আপনাকে। আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, ওকে, সুস্থ ডান। থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।